মুখের যে কোনো কালো দাগ তুলতে একটু আলুর রসের মধ্যে শুধুমাত্র এই একটা জিনিস মিক্স করে লাগিয়ে নাও, আর তারপর দেখো সমস্ত কালো দাগ একবারে উঠে গেছে। পিগমেন্টেশন, মেছেতা না ব্রণর দাগ, কোন সমস্যাটা তোমার? এই টাইমে দাঁড়িয়ে ব্রণর দাগ, মেছেতার দাগ, পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন এই জাতীয় সমস্যা কম বেশি আমরা এখন অনেকেই ফেস করি। যদি দেখো তোমার মুখের মধ্যেও এই জাতীয় সমস্যা চলে এসেছে, কোনোভাবেই সেটাকে ঠিক করতে পারছো না, তাহলে বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অব্দি দেখো। আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করতে যাচ্ছি, যেটা সপ্তাহে দুদিন ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আমরা আমাদের কমপ্লেক্সনকে যেমন ব্রাইট করতে পারবো, তেমনই মুখের কালো দাগ ছোপগুলোকেও খুব তাড়াতাড়ি তুলে ফেলতে পারবো। কারণ আমি ওটার মধ্যে দিয়েছি আলুর রস, মানে পটেটো জুস, যেটা ন্যাচারাল উপায়ে আমাদের স্কিনকে ব্লিচ করে। চলো আর দেরি কিসে, ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। এখনকার দিনে ব্রণর দাগ, পিগমেন্টেশন, মেছেতা, আনইভেন স্কিন টোন এবং ব্ল্যাক স্পটের সমস্যা কম বেশি আমরা এখন সকলেই ফেস করি। তার ফলে গোটা মুখে কালো কালো দাগে ভর্তি হয়ে থাকে, কিন্তু কোনোভাবেই আমরা এই কালো দাগগুলোকে তুলতে পারি না। তাই আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব, যেটা এক থেকে দুবার ব্যবহার করলেই তোমার মুখের সমস্ত কালো দাগ একবারে উঠে যাবে। আর তার জন্য দেখো আমাদের এখানে লাগবে একটা মিডিয়াম সাইজের আলু। এবার আমি আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে প্রথমে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আলুর মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস, যেটা আমাদের মুখের কালো দাগগুলোকে যেমন তুলে দেবে, একই সঙ্গে আমাদের রঙকে ফর্সা আর উজ্জ্বল করতেও সাহায্য করবে। আলুর রস এতটাই এফেক্টিভ পিগমেন্টেশন আর ব্ল্যাক স্পটকে রিমুভ করতে। দেখো আমার তো আলুটা ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি এটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, যাতে প্রপারলি আমি আলুর রসটাকে বের করতে পারি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করতে পারো, কোনো অসুবিধে নেই। বাট আমি এখানে দেখো একটু গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি, যাতে আমাদের মোটামুটি 2-3 চামচ মতো আলুর রস বেরোয়। এবার এই আলুটা দেখো গ্রেট তো করা হয়ে গেছে, রসটাকে বের করার জন্য তুমি একটা ছাঁকনি ব্যবহার করতে পারো, অথবা আমার মতো একটা বাটির মধ্যে হাতে করে চেপে চেপে পুরো রসটাকে বের করে নিতে পারো। দেখবে খুব সহজে আমাদের মোটামুটি 2-3 চামচ মতো আলুর রস বেরিয়ে যাবে। এবার এই আলুর রসটার মধ্যে আমাদের এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিক্স করতে হবে। বন্ধুরা, আমি এখানে মোটামুটি 2-3 চামচ মতো আলুর রস দেখো বের করে নিয়েছি। এবার এই আলুর রসটার মধ্যে আমি সর্বপ্রথমে অ্যাড করব খানিকটা পাতিলেবুর রস, মোটামুটি 1-1.5 চামচ মতো পাতিলেবুর রস দিলেই হবে। এবার দেব 2-3 চামচ মতো মুলতানি মিট্টি, এটা তোমরা ইজিলি লোকাল যে কোনো গ্রসারি শপ অথবা কসমেটিক শপে পেয়ে যাবে। তার সঙ্গে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি খানিকটা পরিমাণে অ্যালোভেরা জেল। অবশ্যই মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেলই ব্যবহার করবে, দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে, তাহলেই দেখবে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY ব্ল্যাক স্পট রিমুভিং প্যাক। এটা এতটাই এফেক্টিভ না, যেটা তোমার মুখের পিগমেন্টেশন, মেছেতা, আনইভেন স্কিন টোন এবং সান ট্যানের মতো প্রবলেমকে যেমন রিমুভ করবে, একই সঙ্গে কমপ্লেক্সনকে দ্বিগুণ বেশি ফর্সা করে দেবে। আমি দেখো খুব ভালো করে এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, অবশ্যই কিন্তু আন্ডার আইতেও এটাকে লাগিয়ে নেবে। এটা কিন্তু একই সঙ্গে আমাদের চোখের নিচের কালো দাগটাকেও তুলে দেবে, কারণ আমি এর মধ্যে দিয়েছি আলুর রস, যেটা আমাদের স্কিনকে ব্লিচ করবে, হোয়াইটনিং করবে, ব্রাইটনিং করবে। তার সঙ্গে আমি দিয়েছি পাতিলেবুর রস, এর মধ্যে ভরপুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা আমাদের কমপ্লেক্সনকে লাইটেন অ্যান্ড ব্রাইটন করার সঙ্গে সঙ্গে মুখের সমস্ত ব্ল্যাক স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেবে। আরও দিয়েছি মুলতানি মিট্টি, যেটা সান ট্যান আর পিগমেন্টেশনকে রিমুভ করে আমাদের কমপ্লেক্সনকে 1-2 টোন লাইটেন অ্যান্ড ব্রাইটেন করবে। তাই দেখো খুব ভালো করে ফেসের মধ্যে একটু মোটা লেয়ারে লাগিয়ে নেওয়ার পর মোটামুটি আমাদের 10-15 মিনিটের জন্য এটাকে এভাবেই রাখতে হবে, যতক্ষণ না প্যাকটা হালকা ড্রাই হয়ে আসে। যখন দেখবে প্যাকটা হালকা ড্রাই হয়ে এসছে, তখন জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে খুব ভালো করে স্কিনটাকে রব করবে। এরকমভাবে রব করার ফলে মুখের মধ্যে জমে থাকা সমস্ত ধরনের ধুলো, ময়লা, ইম্পিউরিটিস যেমন বেরিয়ে যাবে, একই সঙ্গে আমাদের রঙও কিন্তু অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে। তাই দেখো আমি খুব ভালো করে কিন্তু ফেসটাকে জেন্টালি রব করছি, এর মধ্যে অ্যালোভেরা জেল দেওয়া আছে,
তার ফলে আমাদের স্কিনটা ডাল হবে না, আনইভেন হবে না, উপরন্তু স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব সবসময় থেকে যাবে। আশা করি অন ক্যামেরার রেজাল্ট দেখে তোমরা বুঝতেই পারছো আমার স্কিন আগের থেকে কতটা ক্লিন, ক্লিয়ার আর ফ্রেশ লাগছে। এরকম একটা ফর্সা চকচকে উজ্জ্বল স্কিন পেতে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। আর হ্যাঁ, বেস্ট রেজাল্ট পেতে গেলে সপ্তাহে অন্তত পক্ষে 2-3 দিন আমাদের ব্যবহার করতেই হবে। আর দেখো, আমি কিন্তু এর মধ্যে সমস্ত ঘরোয়া ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, তাই খুব সহজে কিন্তু আমরা এটাকে ব্যবহারও করতে পারছি। আর মুখের কালো দাগ চোখগুলোকে তুলে আমাদের রঙকে দ্বিগুণ বেশি ফর্সা, চকচকে আর উজ্জ্বলও করে ফেলতে পারছি। তাই এটা অবশ্যই ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা ব্যবহার করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিচে কমেন্ট করে জানিও। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।